তো বাম দিক দিয়ে হচ্ছে শর্টকাট ছিল, যেহেতু এখানে ঘোড়া দেখে সে ভয় পাচ্ছে, এর আগে তার সাথে এরকম একটা ঘটনা ঘটে গেছে, তাই সে ডান দিক দিয়ে চলে যায়। ডান দিক দিয়ে যখন চলে যায় তখন সে শুনতে পায় ঘোড়াটা হঠাৎ করে একটা মেয়েতে পরিণত হয়। প্রথম স্টোরিটা হচ্ছে কালেক্টেড স্টোরি, আমার মার কাছ থেকে শোনা। ঘটনাটি ঘটেছিল আমার ছোট মামার সাথে। তো আমি গল্পটি শুরু করার আগে আমার লিসেনারদের বলে দিচ্ছি, আমি কিন্তু কোনো প্রফেশনাল স্টোরি টেলার বা অন্য কিছু নই, তাই যদি কোনো ভুল ত্রুটি হয় প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো ভাই আমি গল্পে চলে যাচ্ছি। ঘটনাটি ঘটে হচ্ছে আমি তখন অনেক ছোট, তো আমার মামা হচ্ছে গ্রামের বাড়ি থেকে শহরে এসে চাকরি করত। তো চাকরি করতে করতে বেশ একটু দেরি হয়ে যায়, মানে ডিউটি শেষ করতে করতে প্রায় 12:30 মতো। সে যখন বাসার দিকে রওনা দিল, তো আমাদের ওইখানকার লোকেশনটা বলি, আমাদের আমার মামার চাকরির জায়গা থেকে মাঝখানে একটা রাস্তা পড়ে, দুই পাশে হচ্ছে চক, তারপর হচ্ছে একটা স্কুল বাড়ি, এটার পাশে ছিল একটা সরকারি হাসপাতাল, এরপরে হচ্ছে আর একটা চকের মতো রাস্তা, এরপরে হচ্ছে আমাদের বাড়িটা। তো প্রথম যে চকের রাস্তায় যখন আসলো, বেশ কিছু দূর হাঁটার পর একটা বিড়াল আমার মামার আশেপাশ দিয়ে ঘুরতে থাকে। এখন বিড়ালটাকে দেখে আমার মামা ফার্স্টে ভাবে নর্মাল বিড়াল, কোনো প্রবলেম নেই, কিন্তু বিড়ালটার সমানে আমার মামার ঘেঁষার জন্য চেষ্টা করছে, পাশে ঘেঁষার। এখন মামা এটা দেখে ফার্স্টে একটু খটকা লাগলো, কী অবস্থা, এরকম কেন করছে। তখন মামার হঠাৎ করে মনে পড়ে যে আমার নানা তাকে বলেছিল, এভাবে রাত্রেবেলা যদি কোনো বিড়াল তার আশেপাশে ঘেঁষার চেষ্টা করে তাহলে বাম পা দিয়ে তাকে লাথি মেরে সরিয়ে তারপর হচ্ছে হেঁটে চলে যেতে। তো সে যখন বাম পা দিয়ে লাথি মেরে চলে যাওয়ার চেষ্টা করছিল, কিছুতেই বিড়ালটাকে লাথি মারতে পারছিল না, বিড়ালটা বারবার ভ্যানিশ হয়ে যাচ্ছিল। এইরকম করতে করতে একটা পর্যায়ে বিড়ালটা সত্যি ভ্যানিশ হয়ে যায়। তো মামা ভাবে চলে গেছে, তাহলে তো হয়েই গেল। এরপর আরও কিছু দূর আগার পর সে দেখলো একটা দল কালো কুকুরের দল তার দিকে তেড়ে আসছে। রাত্রে করে কুকুরের দল সে প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং পাশের ঝোপঝাড়ে লুকিয়ে পড়ে। কুকুরের দল চলে যাওয়ার পর সে হচ্ছে আল্লাহর নামে দৌড় দেয়, এক দৌড়ে স্কুল বাড়িতে চলে আসে। স্কুল বাড়ির থেকে হচ্ছে যাতায়াতের পথটা একটু সোজা, মানে শর্টকাট আর কি। তো সে যখন স্কুল বাড়ির ভিতরে ঢুকে, সর্বোচ্চ 10 মিনিট লাগে এটা পার করতে, কিন্তু সেখানে তার পার করতে লেগে যায় প্রায় আধা ঘন্টা থেকে 45 মিনিট। সে কিছুতেই পার করতে পারছিল না, তার মনে হচ্ছে সমানে রাস্তা বেড়ে যাচ্ছে। অনেক কষ্টে সে হচ্ছে রাস্তাটা পার করে সে হচ্ছে হাসপাতালের সামনে আসে। ভয়ে সে অলরেডি ঘেমে শেষ। তো এই হাসপাতালের একজন ডাক্তার তাকে দেখে বলে যে, ভাই কি হয়েছে আপনার? তখন বলে, ভাই আমাকে একটু আমার বাড়ি অব্দি ছেড়ে দিয়ে আসেন, আমার খারাপ লাগতেছে। বলে ওকে চলেন। পরে হচ্ছে বাড়ির আগে যে চকের রাস্তাটা পড়ে ওই অব্দি ছেড়ে দেয়। ওইখান থেকে হেঁটে হেঁটে আমাদের বাড়িটা ছিল হচ্ছে চকের মাঝখানে। তো চকের ভিতরে যখন চলে আসে তখন সে দূরের থেকে লক্ষ্য করে একটা সাদা ঘোড়া আমাদের বাড়ির রাস্তার এখান দিয়ে দাঁড়িয়ে আছে। তো আমাদের বাড়িতে যাওয়ার হচ্ছে দুটো রাস্তা ছিল, একটা হচ্ছে ডান দিকে আর একটা হচ্ছে বাম দিকে। বাম দিকের রাস্তায় হচ্ছে একটা গাব গাছ পড়ে, এই ঘোড়াটা ছিল হচ্ছে গাব গাছের কাছে। তো বাম দিক দিয়ে হচ্ছে শর্টকাট ছিল, যেহেতু এখানে ঘোড়া দেখে সে ভয় পাচ্ছে, এর আগে তার সাথে এরকম একটা ঘটনা ঘটে গেছে, তাই সে ডান দিক দিয়ে চলে যায়। ডান দিক দিয়ে যখন চলে যায় তখন সে শুনতে পায় ঘোড়াটা হঠাৎ করে একটা মেয়েতে পরিণত হয়। মেয়েটা তাকে বলছে, কিরে চলে গেলি কেন, এদিক দিয়ে আসলি না, ভয় পেলি নাকি? এরকম শুনে সে প্রচণ্ড ভয় পায় এবং সে দেখে যে আমার মা এবং হচ্ছে আমার নানু সে হচ্ছে হারিকেন নিয়ে বের হয়ে আসছে, যে কোথায় গেল, এখনো আসে না কেন, এত রাত হয়ে গেল। তো যার কারণে খুঁজতে খুঁজতে বাইরে এসে দেখে বাইরে দাঁড়িয়ে আছে এবং কিছু একটা দেখে সে ভয় পেয়েছে। তো এরপর সে বাড়ির উঠোনে এসে পড়ে যায় এবং পড়েই অজ্ঞান হয়ে যাওয়ার পর সবাই তাকে ধরাধরি করে বাড়ির ভেতরে নেয়। তারপর প্রায় 3-4 দিন সে অজ্ঞানই ছিল। 3-4 দিন পর তার জ্ঞান ফেরার পর যখন জিজ্ঞেস করে যে কী হয়েছিল, তখন বলে যে, মা এই ঘটনা, এখন আমি প্রচণ্ড ভয় পাইছি। লো আচ্ছা, তারপর হচ্ছে তাকে এই ঝাড়ফুঁক করা হয় যাতে তার উপর জিন আসর না করে, কারণ এগুলো সমস্তটাই ছিল হচ্ছে জিনের কারসাজি। ওই রাত্রে করে তাকে একলা পেয়ে জিন হচ্ছে তাকে ধরতে চেয়েছিল, বাট কোন একটা কারণে আল্লাহর ভরসায় সে তার কিছু হয়নি, সে সুস্থভাবে বাড়িতে ফিরে আসে। কিন্তু ওই ঘটনার পর সে মেন্টালি অনেক আপসেট হয়ে পড়ে, সে প্রচণ্ড ভয় পায় এবং সে প্রায় অনেক দিনই হচ্ছে ওয়ান কাইন্ড অফ ডিপ্রেশনের ভিতরে ভুগলো। তারপর একটা পর্যায়ে সে নর্মাল লাইফে ফিরে আসে। তো এটাই ছিল আমার প্রথম ঘটনা।
JAGO FM 94.4.